पवित्र रमजाने सबाई के जानाई मुबारकबाद। प्रिय शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई? निश्चय भालो आछो, बासातेई आछो, सबाईके निये निरापदे आछो, साथे पढ़ाशोना चालिये जाच्छो निश्चय। आर ए पढ़ाशोनाय सहयोगिता करार जन्य आमि लाइव क्लासे हाजिर होयेछि देवाशीष मंडल सहकारी शिक्षक गणित बागेरहाट सरकारी बालिका उच्च विद्यालय थेके। आज आमि आलोचना करब दशम श्रेणी विज्ञान बईते। आज द्वादश अध्याय प्राथमिक जीवन तरी ए अंश निये आमरा आलोचना साथे व्यावहारिक विषय वस्तुगुलो देखे नेब। बंधुरा তাহলে আমরা খাতা কলম নিয়ে একটু প্রস্তুত থাকি। আমাদের এ অধ্যায় আলোচনার পূর্বে কিছু বিষয় বা কিছু চিহ্ন মনে রাখা দরকার। যদিও জিনিসপত্রগুলো আমাদের পরিচিত, তারপরও আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি। আমি প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি একটা বৈদ্যুতিক যন্ত্র, এর নাম ভোল্টমিটার। এর চিহ্ন ভি দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এবার আরেকটা যন্ত্র আমি দেখিয়ে নিই, এইটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, সংক্ষেপে এ দিয়ে আমরা প্রকাশ করে থাকি। এইটা এটা আমরা সবাই জানি বা চিনি, আমরা বলি ব্যাটারি, কিন্তু একটা বিদ্যুৎ কোষ। এর চিহ্নকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। যখন একাধিক বিদ্যুৎ কোষ এভাবে সমন্বয় করা হয় তখন তাকে ব্যাটারি বলে। একে আমরা পাশাপাশি একাধিক বিদ্যুৎ কোষের চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকে। এবার আছে এই যে অংশটা, এটা আমাদের সবার বাসায় আছে পরিবাহিতা। এর ভিতরে উপরে একটা অন্তরিত পদার্থের আবরণ থাকে, ভিতরে তামা বা অ্যালুমিনিয়ামের তার থাকে, এটা পরিবাহী তার। এভাবে প্রকাশ করা হয়। এছাড়াও আমি দেখাচ্ছি কতগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি, যেমন এগুলো আমি ছোট আকারে বাল্ব, ফিলামেন্টযুক্ত বাল্ব, বর্তমানে আধুনিক যে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব এলইডি বাল্ব, এগুলো আমরা কাজে ব্যবহার করব। এছাড়াও আরও কতগুলো চিহ্ন আমরা আমাদের বাসা বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে দেখে থাকি, যেমন এরকম ফ্রিজ, ওয়াশিং মেশিন, এ জিনিসে এই চিহ্নগুলো দেখা যায়। এ আর্থ কানেকশান বা ভূ সংযোগকারী তার এখানে ব্যবহার করতে হয়। এছাড়াও আছে স্থির রোধ, মানে নির্দিষ্ট মানের রোধ। এছাড়াও আছে পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট। এ চিহ্নগুলো আমরা সচরাচর দেখি। এ অধ্যায়ে আমি প্রথম আলোচনা করব একটা বিদ্যুৎ কোষ নিয়ে।
তাহলে আমরা দেখি বিদ্যুৎ কোষ জিনিসটা কি কিভাবে কাজ করে। তাহলে এই অংশটা আমরা মুছে নিই। তোমরা কোনো সময় এগুলো ভেঙেছো কি? নিশ্চয়ই ভেঙে থাকবে। ভাঙলের ভিতর কি পাওয়া যায়? এর ভিতরে যে অংশগুলো পাওয়া যায় সেই অংশগুলো হচ্ছে এতে থাকে এক মুখ বন্ধ এরকম একটা দস্তার ফৌজা, আর কি থাকে? একটা সছিদ্র থলিতে এর ভিতর প্রবেশ করানো যায় এমন একটা সছিদ্র থলি যার ভিতর থাকে একটা গ্রাফাইট দণ্ড যার মাথায় একটা ধাতব টুপি পরানো থাকে এবং এই থলির ভিতর থাকে কাঠ কয়লার গুঁড়ো, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড পোড়া থাকে। এবার এই ব্যবস্থাটা এর ভিতর পুড়ে দেওয়া হয়। কি পুড়ে দিচ্ছি? কাঠ কয়লার গুঁড়া, গ্রাফাইট দণ্ড যার মাথায় এরকম টুপি পরানো। এখন কি অবস্থা দাঁড়ালো? এরকম এই যে কৌটাটা, কৌটা এবং এই থলি, সছিদ্র থলি, এর মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং এস্টারস মিশ্রিত করে পেস্ট দিয়ে পূর্ণ করা হয়, যেটা মূলত হচ্ছে বিদ্যুৎ উত্তেজক। এখন এটা কিভাবে কাজ করে? এটা কাজ করবে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, এইটা এই দস্তার সংস্পর্শে আসার পর দস্তা কি করবে? গলে যাবে। কিভাবে গলবে? এ একটা এ দুটো ইলেকট্রন দস্তার কলসের গায়ে ত্যাগ করে জিঙ্ক আয়ন রূপে এই অ্যামোনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হয়ে যাবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ফলে ইলেকট্রনের আধিক্য দেখা দেবে। অন্যদিকে ভিতরে গ্রাফাইট দণ্ডে ইলেকট্রনের ঘাটতি থাকবে, ফলে আমি যদি কোনো পরিবাহী তার দ্বারা এখানে যুক্ত করে দিই, সাথে কোনো রোধ, এভাবে যুক্ত করে দিলে কি হবে? ইলেকট্রনের প্রবাহ হবে, অন্যদিকে শক্তির প্রবাহ বা বিদ্যুতের প্রবাহ তার বিপরীত দিক থেকে ঘটবে, ফলে এই বাল্বটি জ্বলে উঠবে। এভাবে এই বিদ্যুৎ কোষ কাজ করে। তাহলে এবার দেখা যাক আমাদের এই বিদ্যুৎ কোষে বিভব শক্তি বা বিদ্যুৎ চালক বল কত। আমি এখানে একটা ভোল্টমিটার ব্যবহার করছি। এবার আমরা দেখি এর বিভব পার্থক্য কত। এই দিকে লাল তার অর্থাৎ প্লাসের দিকে, এটা মাইনাসের দিকে দিলে কি দাঁড়াচ্ছে? আমাদের পাঠটা একটু দেখি, এখানে 0, 1 আর 2 এর মাঝামাঝি আছে, অর্থাৎ 1.5। তাহলে একটা বিদ্যুৎ কোষের বিদ্যুৎ চালক শক্তি বা বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এবার যদি আমি
দুটো নিয়ে একটা ব্যাটারি করি, সেক্ষেত্রে কত আসে? এবার আসছে 3 ভোল্ট, অর্থাৎ প্রত্যেকটার বিভব 1.5 ভোল্ট করে। তাহলে আমরা বিদ্যুৎ কোষের বিভবও জানতে পারলাম। এবার আমরা আসি বর্তনী সম্পর্কে, যা আমাদের বাসায় আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত সময় আমরা বিদ্যুৎ কোষ দেখলাম, আমরা জানি এটা কী কাজে ব্যবহার করা হয়। আমরা রেডিও চালাতে, লাইট জ্বালাতে, ক্যালকুলেটরে, ঘড়িতে এ জাতীয় ব্যাটারি ব্যবহার করি। এটা ছোটো বড় অনেক সাইজের হয়। তোমাদের ছোটো ভাই বোন থাকলে দেখবে তারা খেলনা থেকে আরও ছোটো আকারে ব্যাটারি বের করে তা দিয়ে বিভিন্ন জিনিস বা লাইট চালায়। আমি একটু দেখাই। আমি তো এমনি একটা খেলনা থেকে এটা নিয়ে আসছি, এখানে এটা জ্বলছে। কি হচ্ছে? মূলত কি হচ্ছে, বিদ্যুৎ এই প্লাস্টিকে এই তারের ভিতর দিয়ে, এই যন্ত্রের ভিতরে আছে ফিলামেন্ট, ফিলামেন্ট মানে সরু তার, তার ভিতর দিয়ে এখানে যাওয়ার সময় এটা বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর করছে। এখন দেখো, বিদ্যুৎ চলার জন্য এখানে কি একটা পরিবাহী তার রাখছে। এই পরিবাহী তার যদি আমি এই সংযোগ বিচ্ছিন্ন করি, বিদ্যুৎ চলতে পারবে না, লাইটটা জ্বলবে না। অর্থাৎ বিদ্যুৎ চলার জন্য একটা পথের দরকার। এই যে পথ দিয়ে বিদ্যুৎ চলা সহজে চলাচল করে, এইটাই মূলত হচ্ছে বর্তনী। এখন আমরা আমাদের বাড়িতে ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো আমরা ব্যবহার করি, সুইচ অফ করলে এটা বন্ধ হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে সুইচ অফ করলে একাধিক যন্ত্র বন্ধ হয়ে যায়। আমি দেখি আরেকটা এর সাথে সংযোগ করি। এই আমাদের বাড়িতে মূলত এভাবে সংযুক্ত থাকে, বিদ্যুৎ উৎসের সাথে এক জোড়া পরিবাহী তার দিয়ে বৈদ্যুতিক যন্ত্রগুলো আমরা সংযুক্ত করি। এই জাতীয় সংযোগকে বলা হয় এটা সরল বর্তনী, আর এই সংযোগকে বলা হয় সমান্তরাল সংযোগ। এই এর সুবিধা কি? এর সুবিধা, আমি এই একটা যদি আমি সুইচ অফ করি এটা বন্ধ হয়ে যাবে, এই সুইচ অফ করলে এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমার একটা রুমের এক প্রান্তে আলোর দরকার, তখন আমি সেটা বন্ধ করে রাখতে পারি। আবার একে আমি এভাবে সংযুক্ত করতে পারি, এর এক প্রান্ত আরেকটা যন্ত্রের আরেক প্রান্তের সাথে, এবং প্রথমটার প্রথম প্রান্ত যদি আমি এভাবে যুক্ত করি, এ তাহলে এবার জ্বলছে কিন্তু খুব কম মানের। এবার দেখি এটা খুলে দিই আমি, খুলে দিলে কি ঘটলো, দুটোই বন্ধ হয়ে গেল। অর্থাৎ এই ব্যবস্থায় যদি আমি গৃহে বিদ্যুতায়িত করি, সেক্ষেত্রে আমি একটা বাতি বন্ধ করতে চাইলে অন্যটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আলো আমরা সঠিকভাবে পাব না। এই হচ্ছে এই বর্তনীর সীমাবদ্ধতা। আর এই বর্তনীটার নাম অনুক্রম বা সিরিজ বর্তনী। অনেকে টিভি চালানোর জন্য এ বর্তনী ব্যবহার করে থাকে। এই তাহলে আমরা সমান্তরাল ও সিরিজ বর্তনী সম্পর্কে জানতে পারলাম, সাথে এই দুই বর্তনীর
সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারলাম। সুবিধা কি? সুবিধা বিদ্যুৎ কম খরচ, আর অসুবিধা ভালো আলো পাওয়া যায় না, বা যন্ত্র যতগুলো যন্ত্র ব্যবহার করি খুব ভালো কাজ করে না, একটা বন্ধ করলে সবই বন্ধ হয়ে যায়, আমি ইচ্ছে করলে আরেকটা জ্বালাতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে আলোচনা করলাম তার ভিতর থেকে দেখি কি কি প্রশ্নের আমরা উত্তর পেয়েছি। আবার একটু পুনরাবৃত্তি করি। প্রথমে আসছে কোষ, বৈদ্যুতিক কোষ, অর্থাৎ বৈদ্যুতিক কোষ কি এটা আমরা জানতে পারছি। এটা এমন একটা ব্যবস্থা যাতে আমরা, যার থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ পেতে পারি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। আর কি শিখলাম? একাধিক কোষ আমরা সংযুক্ত করে ব্যাটারি তৈরি করতে পারি। কেন ব্যাটারি তৈরি করব? আমাদের এই একটা কোষ থেকে আমরা পেয়েছি 1.5 ভোল্ট, যা বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য উপযুক্ত নয়। আমাদের বেশি বিভবের দরকার হলে তখন আমরা একাধিক, 3 ভোল্টের দরকার হলে দুটো, 6 ভোল্টের দরকার হলে 4টা ব্যাটারি সংযুক্ত করে আমরা এভাবে বিভব বাড়িয়ে নিতে পারি। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি তাতে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে, যেগুলোর অর্থ আমরা জানি না, সে চিহ্ন সম্পর্কে আশা করি ধারণা পেয়েছে। এর পরবর্তীতে আমরা এসেছি বর্তনী। বর্তনী জিনিসটা কি ছিল? মূলত বিদ্যুৎ প্রবাহের একটা পথ, সুন্দর সাবলীল একটা পথ, বাধাগ্রস্ত পথ নয়, এমন পথ, এইটা হচ্ছে বর্তনী। বর্তনীর ভিতর আমরা কি পেয়েছিলাম? বর্তনীর ভিতর আমরা দেখেছিলাম দুই রকম বর্তনী। একটা সরাসরি যদি বিদ্যুৎ উৎসের সাথে কোনো যন্ত্রের থেকে দুটো তার যদি ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তে যুক্ত হয়, যে বর্তনী তৈরি হয় তার নাম সমান্তরাল বর্তনী। আর যদি পর্যায়ক্রমে একটা বৈদ্যুতিক যন্ত্রের পর আরেকটা বৈদ্যুতিক যন্ত্র যুক্ত হয়ে বর্তনীটা পূর্ণ করে তার নাম অনুক্রম বর্তনী বা সিরিজ বর্তনী। এই দুই বর্তনীর ভিতর আমাদের কি কি সুবিধা আমরা দেখেছি? প্রথমটায় আমাদের সুবিধা ছিল আমাদের প্রয়োজন মতো একটা বন্ধ রাখতে পারি, একটা জ্বালিয়ে রাখতে পারি। আর কি আরেকটা দেখেছিলাম? যে এটা ভালোভাবে জ্বলে, অর্থাৎ সুন্দর আলো দেয়। আর অন্যটিতে কি? অন্যটিতে আমরা বাড়িতে যদি আলোকসজ্জা করতে চাই, যেমন বিয়ে বাড়িতে যে আমরা বাল্বগুলো দেখি যে এগুলো জ্বলছে, মিটমিট করে জ্বলছে নিচ্ছে, এইগুলো ছোট ছোট বিদ্যুৎ উৎস আমরা পর্যায়ক্রমে যুক্ত করে এই সিরিজ বর্তনীগুলো তৈরি করে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জা করতে পারি। অর্থাৎ দুই ধরনের বর্তনী আমাদের দরকার আছে। তবে আমরা সমান্তরাল বর্তনীটাই বেশি ব্যবহার করি। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে আমরা দেখি যে তোমরা কতদূর কি বুঝতে পারছো, একটু প্রশ্নের ভিতরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় আজ শেষের পথে, তাই দেখি তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। আমি তাই বাড়ির কাজ দিয়ে সেটা যাচাই করতে চাচ্ছি। আমি বাড়ির কাজ দিচ্ছি, 1 নম্বরে দিলাম বর্তনী কাকে বলে, কাকে বলে
দই বর্তনি কত প্রকার ও কি কি? তিন নম্বর, সমান্তরাল ও সিরিজ বর্তনীর দুটি পার্থক্য লিখ। আজ সর্বশেষ প্রশ্ন চার নম্বরে, কোন বর্তনী কোন বর্তনী বাসা বাড়িতে ব্যবহার সুবিধাজনক সুবিধাজনক এবং কেন? যুক্তি দাও। যুক্তি দাও। তাহলে এ পর্যন্তই থাকলো। তোমরা বাসাতে থাকো, সুস্থ থাকো, সিয়াম সাধনা করো। সবাইকে ধন্যবাদ।